আসলে কি শবে বরাত আছে? আমির হামজা কেন তার বক্তব্য পরিবর্তন করলেন? আগে বলছেন এক কথা, এখন বলছেন আরেক কথা। রহস্য কি? কারা আমির হামজাকে প্রভাবিত করেছে? হাজারো মানুষ নতুন ধারণা পোষণ করছেন, আগের অবস্থান পরিবর্তন করেছেন, লক্ষ মানুষ, জামাত শিবিরের লোকজনও, সাধারণ মানুষও। দর্শক, এই কারণে আমি এখন কয়েকটা বিষয় আলোচনা করব যেটা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে, এই সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা কারাগারে যাওয়ার আগে শবে বরাত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা থেকে ফিরে এসে সম্পূর্ণ উল্টো বক্তব্য দিয়েছেন। কেন তার এই প্যারাডাইম শিফট? এখন তার কথাটা আমি কেন টেনে আনলাম? ওরকম আমির হামজা এরকম হুজুররা বক্তারা তো কত কথাই বলতে পারে, পরিবর্তন হতেই পারে। বলছি এ কারণে, শবে বরাত কেন্দ্রিক 2024 সালে সবচেয়ে আলোচিত নাম আমির হামজা, এবং আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করেই অনেক মানুষের চিন্তার জগতের পরিবর্তন। এবং 2024 সালে শবে বরাতকে কেন্দ্র করে যত আলোচনা অনলাইনে মানুষ শুনেছে তার মধ্যে মোস্ট ভিউড, সবচেয়ে বেশি শুনেছে আমির হামজার বক্তব্য। অতএব সাধারণ মুসলমানদের দৃষ্টিভঙ্গিতে আমির হামজার বক্তব্যের একটা বড় তাসির বা প্রভাব পড়েছে, এই কারণে তার বক্তব্যটার রহস্য উদ্ঘাটন করা জরুরি। অ্যাট দি সেম টাইম, জামাত শিবিরের লোকজন যেহেতু তার বক্তব্য একটু আলাদাভাবে শুনে, আসলে শবে বরাত সম্পর্কে জামাত শিবির দৃষ্টিভঙ্গি কী? জামাত শিবিরের দুইটা অংশ, যারা শিক্ষিত রোকন তারা তো আর আমির হামজা কী বলেছে বা ওগুলো না, তারা তাদের কেতাব সিলেবাসের কেতাব পড়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু সাধারণ সমর্থক বা অনলাইন সমর্থক, এরা অনেকে বিভ্রান্তিতে পড়েছেন যে আসলে ভাই কী আমির হামজা আগে বলছে এটা, এখন বলছে এটা, বুঝলাম না কাহিনীটা কী, তা আমরা কী করবো? তো এ অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন, সাধারণ সমর্থক বা নেটিজেন সমর্থক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন। এ কারণে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গিটা আসলে কী শবে বরাত সম্পর্কে, এটা একটু আমি উদ্ঘাটন করার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং শেষে আলোচনা করব তা আসলে শবে বরাত আছে কি না, আমার ব্যক্তিগত ধারণা কী। দলিল ভিত্তিক আলোচনা করব না, কোন মুহাদ্দিস কী বলেছেন, কোন হাদিস সহি, কোন হাদিস হাসান সহি, কোন হাদিসের সনদের সমস্যা, কোন হাদিসের রাবির নাম আসমাউর রেজালে নেই, কোন রাবি শেকা, মানে এইসব উঁচু মাপের তাত্ত্বিক আলোচনা করব না, এটা অতীতে করেছি, এই বিষয়ে আমার আলোচনা রয়েছে, একেবারে দলিল ভিত্তিক হাদিস শাস্ত্রের আলোকে শবে বরাত নিয়ে আলোচনা রয়েছে, অথবা কোরআনের কোন আয়াত দিয়ে আসলে শবে বরাত বোঝানো হয়েছে না লাইলাতুল কদর বোঝানো হয়েছে, এগুলো পক্ষে বিপক্ষে তাফসিরে জালালাইনে কেনই বা শবে বরাতের দলিল কোরআন থেকে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে অনেক কথা বলেছে, এগুলো পুরনো কথা। কিন্তু তারপরও সামগ্রিক পরিবর্তিত পরিস্থিতিতে কিছু মৌলিক কথা তুলে ধরব, আশা করি বিভ্রান্তি নিরসনে কাজ করবে। প্রথম হচ্ছে আমির হামজার বক্তব্য পরিবর্তন কেন, রহস্য কী? একেবারেই স্বাভাবিক, আমির হামজা একজন তালবে এলেম, তিনি এখনও শিখছেন, তিনি কোনো স্কলার নন, তিনি কোনো গবেষক নন, তিনি একজন আলেম বক্তা, এখনও ছাত্র টাইপের, তিনি নিয়মিত শিখেন, পড়াশুনো করেন, অত পড়াশুনো করার সুযোগও পান না, কারণ তাকে তার প্রধান পরিচয় দায়ী, কারণ তাকে প্রত্যেক দিন ওয়াজ করতে হয়, যাকে প্রত্যেক দিন একটা দুইটা অনেক ক্ষেত্রে তিনটা ওয়াজ করতে হয়, দুপুরেও করতে হয়, সকালেও করতে হয়, বিকেলেও করতে হয়, রাতেও করতে হয়, রাত 10টায় করতে হয়, 12টায় করতে হয়, তো এই ধরনের লোকের পক্ষে কি আসলে ওই রকম পড়াশোনা সম্ভব? সম্ভব নয়। কিন্তু তারপরও আমির হামজা অত্যন্ত মেধাবী, স্মৃতিশক্তি অত্যন্ত ভালো, যার ফলে অল্প পড়াশোনায় তিনি জনগণকে অনেক কিছু শেখাতে পারেন, কিন্তু নিজের পক্ষ থেকে মৌলিক গবেষণা সম্ভব নয়, তার গবেষণা মৌলিক নয়। সাপোজ কোনো একটা, যেমন শবে বরাত সম্পর্কে বক্তব্য, এটা কি তিনি নিজেই একেবারে মূল কেতাব পড়ে আবিষ্কার করেছেন? না, এটা কোনো স্কলাররা যে মন্তব্য করেছে সেটা তার কাছে হয়তো ভালো লেগেছে অথবা গ্রহণযোগ্য হয়েছে, তিনি সেটা বলেছেন, এই জন্য বলছি যে মৌলিক গবেষক নন। তো সেক্ষেত্রে এরকম দায়ী বা আলেম বা যে এমনকি মৌলিক গবেষকদেরও জীবনের একটা পর্যায়ে এসে কোনো একটা বিষয় ভুল বলার পর সেটা পরবর্তীতে সঠিক মনে হতেই পারে, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ক্ষেত্রেও হয়েছে, তিনি সৌদি আরবে থাকা অবস্থায় কিংবা সৌদি আরব থেকে এসে প্রথম প্রথম অনেক কথা বলতেন যেটা একেবারেই আহলে হাদিসদের সাথে মিলছিল, কিন্তু পরবর্তীতে সে অবস্থান পরিবর্তন করে একটু সফট হয়েছেন, অনেকটা হানাফিদের কাছাকাছি গিয়েছেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার এখনও বেঁচে থাকলে আহলে হাদিস থেকে আরও অনেক দূরে সরে আসতেন, আহলে হাদিস প্রভাব বলয় থেকে, চিন্তা দর্শন থেকে আরও অনেক দূরে সরে আসতেন, হানাফিদের আরও বেশি কাছাকাছি হতেন, এটা আমি মনে করি। তার জীবনটা এভাবেই এগিয়ে যাচ্ছিল, তার যত আগের লেখা দেখবেন তত আহলে হাদিসপন্থী, যত পরের লেখা তত আহলে হাদিস প্রভাব থেকে বের হয়ে হানাফি প্রভাবিত লেখা। ডাক্তার জাকির নায়েকের ক্ষেত্রে জীবনের প্রথম দিকের বক্তব্য পুরোপুরি মাজহাব বিরোধী,
একট্টর আহলে হাদিস, কিন্তু শেষের দিকে এসে তিনি এখন মাজহাবের প্রতি সফট এবং আহলে হাদিসের প্রতি অনেকটা বিরক্ত। তো এরকম বড় বড় স্কলার বা বড় বড় দায়ীদের ক্ষেত্রে এরকম হয়, তা আমির হামজার ক্ষেত্রেও সেরকম হয়েছে। আমি একটু রহস্যটা বলি, আসলে শবে বরাত কেন্দ্রিক কোনো হাদিস সহি নয়, অথেন্টিক নয়, এই কথাটা আমির হামজা বলেছিলেন। আমি মনে করি তাও আহলে হাদিস কিংবা জামাতপন্থী কিছু বড় বড় বক্তা, যেমন আল্লামা সাইদি বলেছিলেন শবে বরাত বেদাত, কিংবা কামালউদ্দিন জাফরি এরা শবে বরাতকে বেদাত বলেন, তো ওগুলোর উপর ভিত্তি করে হয়তো বলে দিয়েছেন যে কোনো সহি হাদিস নেই। কিন্তু শবে বরাত কেন্দ্রিক সহি হাদিস আছে, বা আসলে হাদিস সহি জয়ীফ এই সম্পর্কে বা জাল, আমির হামজার বক্তব্য মূলত আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে হাদিসের নামে জালিয়াতি সেই কেতাব থেকে, কারণ তিনি সরাসরি ওই কেতাবের নাম বলতেন বা ওটা তিনি পড়েছেন, তার শিক্ষক বা তার ইউনিভার্সিটির শিক্ষক ছিল, এই এটা হচ্ছে বাস্তবতা। তো পরবর্তীতে যেহেতু তিনি কারাগারে ছিলেন, সেখানে অনেক বড় বড় কৌমি দেওবন্দি আলেমদের সাথে দেখা হয়েছে, যারা আমির হামজার ওস্তাদ তুল্য, ডেফিনেটলি আমির হামজার ওস্তাদের সমতুল্য বা আমির হামজাকে পড়াতে পারে, মামুনুল হক বা আরও অনেক শাকুয়াত রাজীব, অনেক উঁচু মাপের আলেম যারা পিওর গবেষক, যারা ওয়াজ তেমন করেন না, গবেষণা করেন, আরও অনেক আলেমদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, তারা হয়তো বা আরও সুন্দর মতো তাকে বোঝাতে পেরেছে, এবং তারপরে কারাগার থেকে বের হয়ে এই বিষয়ে পড়াশোনা করে তার কাছে মনে হয়েছে যে না, আসলে নাসিরুদ্দিন আলবানিও তো হাসান সহি বলেছে বা আর অনেকেই বলেছে, অতএব শবে বরাতের অস্তিত্ব, এমনকি আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের মাধ্যমে এই হাদিসের দেরাতের ক্ষেত্রে আমির হামজা সবচেয়ে বেশি প্রভাবিত। আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারও কিন্তু লাইলাতুন নাসমিন শাহবানের হাদিস হাসান সহি বলে প্রমাণ করেছেন, গ্রহণযোগ্য বলেছেন, তা আমির হামজা সেটা বলেছে, এটা তো অবাক হওয়ার কিছু নেই, এই এটা ভালো, এই ধরনের প্যারাডাইম শিফট হওয়া, কোনো একটা বক্তব্য ভুল মনে হলে সেটা থেকে সরে আসা, এটা ভালো, আমির হামজার ক্ষেত্রে এটা হয়েছে। তখন আমির হামজা এই নতুন বক্তব্য দিয়ে কি ভুল করেছেন, তার আগের বক্তব্য ঠিক না নতুন বক্তব্য ঠিক, এটা আমি শেষে বলবো। তার আগে বলি শবে বরাত সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কী, যেহেতু জামাত শিবিরের মধ্যে এই বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, দেখেন এক্সিস্টিং কী আছে এটা একটু বলি। জামাত শিবিরে, জামাত শিবিরের মধ্যে সাধারণত দুইটা ধারা আছে শবে বরাত সম্পর্কে। জামাত শিবিরের একটা বড় অংশ আহলে হাদিস প্রভাবিত, তাদের মতো শবে বরাত বলতে কিছু নেই, যেমন কাজী ইব্রাহিমের বক্তব্যে জামাত শিবিরের একটা বড় অংশ প্রভাবিত ছিল, তার মতো শবে বরাত নেই। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরিও শবে বরাতের অস্তিত্ব তেমন স্বীকার করেন না, আল্লামা সাইদি সাহেবকে শবে বরাতকে বেদাত বলেছেন। এই জন্য জামাত শিবিরের নেতাকর্মীদের সিংহভাগ একটা সময়ে শবে বরাত পালন করলেও এখন শবে বরাত নেই বলেই মনে করেন, বা শবে বরাত পালন করার কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন। আর একটা অংশ আছে যারা আলেম কিংবা ট্র্যাডিশনাল আলেম কিংবা হানাফি, তারা শবে বরাতের অস্তিত্ব স্বীকার করেন, এবং শবে বরাতে মসজিদের ইমাম খতিব যারা, তারা শবে বরাত রিলেটেড বিভিন্ন কার্যক্রম করে থাকেন। এই দুইটা ধারা জামাতে আছে। এখন আসেন সাংগঠনিক ধারাকে। জামাত কিন্তু শবে বরাত টাইপের এই টাইপের নট শবে বরাত, শবে বরাত টাইপের বিভিন্ন প্রোগ্রামকে সাংগঠনিকভাবে পালন করে, যেমন শবে মেরাজ পালন করে। এই পালন বলতে জামাতের পালনে কোনো বেদাত নেই, কারণ তারা আলোচনা বা মেরাজকে স্মরণ করা, শিক্ষা গ্রহণ করার জন্য বিভিন্ন কর্মসূচি নেয়, আলোচনা সভার আয়োজন করে, এই এটা ধর্মীয় ওই বেদাত হয় এবাদাত ওই টাইপের না। তো যেহেতু শবে মেরাজ নিয়ে জামাতের আলাদা কর্মসূচি থাকে, তা জামাত সাংগঠনিকভাবে যদি শবে বরাতের অস্তিত্ব স্বীকার করত সবাই মিলে কনসেনসাসলি, তাহলে সাংগঠনিকভাবে শবে বরাত সম্পর্কে আলোচনা সভা বা এরকম কোনো প্রোগ্রাম বা এরকম পালন করার ব্যবস্থা করত। এর মানে সাংগঠনিকভাবে জামাত শবে বরাতকে ধারণ করে না। আবার শবে বরাতের অস্তিত্ব স্বীকার করতে কিংবা পালন করতে বিরোধিতাও করে না, নিষেধও করে না। আর বিরোধিতা নিষেধ করে না বলেই তো দুইটা ধারা, যে এটা যার ইস্তেহাদে যা, যার স্কুল অফ থটে সে সেটা করে, এটা জামাতের একটা চরম সঠিক সিদ্ধান্ত। যেমন এখতেলাফি বিষয় নিয়ে জামাত মোটেও বাড়াবাড়ি করে না, সেক্ষেত্রে স্বাধীনতা, মাজহাব কেন্দ্রিক কোনো বাড়াবাড়ি করে না, যার কাছে যে ইস্তেহাদ সঠিক মনে হয় সে সেটা পালন করবে। তো জামাতের কোনো রোকন, কোনো নেতা দেওবন্দি কোনো ইস্তেহাদ সঠিক মনে করলে কোনো সমস্যা নেই পালন করতে, আহলে হাদিসের কোনো ইস্তেহাদ সঠিক মনে করলে সেটা ধারণ করতে কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে জামাত উদার। তো আশা করি শবে বরাত সম্পর্কে জামাতের সাংগঠনিক অবস্থান এবং জামাত শিবিরের নেতাকর্মীদের ডিভাইডেড দুইটা দৃষ্টিভঙ্গি বুঝাতে পেরেছি। এখন আসি যে সঠিক কী, আসলে কী আমির হামজার বক্তব্য আগেরটা সঠিক না নতুনটা সঠিক। আমি মনে করি আমির হামজার বক্তব্য নতুনটা সঠিক। আমারও দৃষ্টিভঙ্গি এটা যে শবে বরাতের অস্তিত্ব আছে। শবে বরাত সম্পর্কে সবচেয়ে সুন্দর অবস্থান হচ্ছে দেওবন্দি বা কওমিদের,
যার যেটা সঠিক সেটা বলতে আমাদের কোনো আপত্তি নেই। আর আপত্তিকর অবস্থান হচ্ছে আহলে হাদিসের এবং সুন্নিদের মাঝামাঝি যে অবস্থান দেওবন্দীদের, সেটাই জামাতের বেশিরভাগ লোকজনের অবস্থান, সেটাই সঠিক। আমির হামজা মূলত মাঝামাঝি অবস্থানের কথাই বলেছেন। কী সেটা? শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বারাত, এটা আছে হাদিসে, আছে হাদিস হাসান সহি প্রমাণিত, অতএব সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইটস ওকে, কৌমিদের মূলধারা এটাই মনে করে। যদি কৌমিদের মধ্যেও অনেক জাল হাদিস শবে বরাত কেন্দ্রিক প্রচলিত আছে, কিন্তু কৌমিদের বড় বড় স্কলাররা জাস্ট শবে বরাতের অস্তিত্ব স্বীকার করেন, এতটুকুই। শবে বরাত কেন্দ্রিক কোনো ইবাদতের সহি হাদিস নিয়ে ব্যাপক ইখতিলাফ আছে। এই ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য আলেমদের মধ্যে খুব কমই বলেছেন যে শবে বরাতের আলাদা, এই যে ফাসুমু নাহরুহা ওয়াকুমু লাইলুহা বা আরও অনেক ইবাদত বা ভাগ্য রজনী কেন্দ্রিক যে ভুল কথা, আরও নানান ভুল কথা যে এই হয় সেই হয়, এগুলো নিয়ে আপত্তি আছে। কিন্তু মৌলিকভাবে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত যে আলাদা কিছু আছে, এটা যে মুক্তির রজনী, আল্লাহ যে ক্ষমা করেন মুসাহেন এবং মানে বিদ্বেষপরায়ণ এবং হিংসুক এদেরকে বাদে, এটা মোটামুটি গ্রহণযোগ্য হাদিস। অতএব সঠিক বিষয় হচ্ছে শবে বরাতের অস্তিত্ব আছে, শবে বরাতের অস্তিত্ব স্বীকার করা, এটা বাড়াবাড়ি। আবার শবে বরাতের নামে নানান জাল হাদিস প্রচার করা, এটাও বাড়াবাড়ি। তামির হামজা দেওবন্দি আলেমুলামারা যেটা বলে এক্ষেত্রে দেওবন্দিদের মূলধারা সবাই না, সেটাই সঠিক, সেটাই মধ্যমপন্থা, আর জামাতের অধিকাংশ সেটাই ধারণ করে। আশা করি বুঝাতে পেরেছি। দর্শক, এখন আলোচনা করব যে শবে বরাতে আপনারা কী করবেন। আমার সাজেশন আমার নিজের প্রতি এবং আপনাদের প্রতি কী, আমার সাজেশন একটু ভিন্ন ধরনের, এটা অনেকের কাছে উদ্ভট মনে হবে। আমি বলব শবে বরাতে ব্যাপকভাবে পিঠা খাবার হালুয়া রুটি এগুলো বানাবেন, এগুলো বিক্রি করবেন, এগুলো বানাবেন, এগুলো খাবেন, একজন আরেকজনকে দিবেন। মসজিদে মসজিদে আলোচনার আয়োজন করবেন, জেলাফি দিবেন, বিরিয়ানি দিবেন, খাওয়া দাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন শবে বরাতে। তারপরে যেহেতু ইবাদত কেন্দ্রিক সুনির্দিষ্ট কোনো সহি হাদিস নাই, কিন্তু ফজিলত প্রমাণিত, অর্থাৎ ফজিলত তো আপনি বিদ্বেষ এবং হিংসা থেকে বাঁচলে এমনিই পাবেন, মুক্তি পাবেন, আপনার বিদ্বেষ এবং হিংসা থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন। হ্যাঁ, ইবাদত যাদের কাছে আছে প্রমাণিত, তারা ইবাদত করবেন, কিন্তু মৌলিকভাবে ইবাদত করলে ইবাদতের পাশাপাশি, যেটা কোনো ইবাদত নয়, কিন্তু আমি এই কথা কেন বললাম যে ব্যাপক জিলাপি খাবেন, অন্যজনকে খাওয়াবেন, বিরিয়ানি খাবেন, খিচুড়ি খাবেন, মসজিদে দিবেন, হালুয়া রুটি বানাবেন, খাবেন, পিঠা বানাবেন, একসময় যেটা চলতো রুটি পিঠা বানাতো, গোস্ত রান্না করতো, দিতো, এগুলো চলবে, কারণ এগুলোর অনেক উপকারিতা আছে, এগুলো ইবাদত নয়, এগুলোকে ইবাদত মনেও করেন, আলাদা সওয়াবও মনে করেন বা করবেনও না। যা সামাজিক একটা রীতি, মুসলিম কালচার, দলিল দরকার নেই, মুসলিম কালচার, মুসলিম সমাজে একসময় চলতো, অন্যজনকে খাওয়াতে নিজেরা খেলে তো কোনো সমস্যা নেই, হালুয়া রুটি বানালে সমস্যাটা কি, কোনো সমস্যা নেই। অতএব আর কিছু করেন আর না করেন, শবে বরাতের অস্তিত্ব স্বীকার করে হিংসার বিদ্বেষ থেকে বাঁচার চেষ্টা করবেন, আর রুটি, গোস্ত, হালুয়া, জিলাপি, বিরিয়ানি এগুলোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিবেন। আমি এটার গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকেও সে আহ্বান জানাচ্ছি।